হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, বাঘাযতীন সিনেমার হিন্দি ট্রেলার এসছে আজকে, তো কেমন লেগেছে? তো দেখুন, আমি যদি বলি তাহলে নতুন করে তো বলার কিছু নেই, বাংলা ট্রেলারটা আর এটাতে কোনো চেঞ্জেস নেই। শুধু যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো বা যেটা নিয়ে আমরা বলতে পারি সেটা হলো ভয়েস ডিপার্টমেন্ট। এখানে যেহেতু হিন্দিতে ডাব করা হয়েছে তো সেইগুলো কেমন ছিল? তো দেখুন, আমি যদি ভয়েস ডাবিংয়ে বলি তাহলে বলবো ভালো করেছে, মানে খারাপ লাগছে না। ভয়েস ডাবিংগুলো মনে হচ্ছে যে প্রফেশনাল। আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমা যেগুলো দেখি, যে প্যান ইন্ডিয়া রিলিজ করে যেভাবে ডাবিং করে, আমার মনে হয় সেভাবেই ডাবিং করেছে। আদার যে ক্যারেক্টারগুলো রয়েছে যাদের সঙ্গে ডাবিংটা করেছে তাদের সঙ্গে ঠিকঠাক লাগলেও দেবের যে ভয়েসটা দিয়েছে তার কণ্ঠ খুবই ভারী ছিল। এটা খুবই একটা পাওয়ারফুল ক্ষেত্রে খুব হেল্প করেছে, মানে দেব যখন ডায়লগ ডেলিভারি করছে তখন সেটাতে খুব পাওয়ারফুল লাগছে, মনে হচ্ছে যে একদম ছিঁড়ে দেবে, ফেরে দেবে। তো বেশ ভালো লাগছে, ভয়েস ডাবিংটা খুব ভালো হয়েছে, যেটা নিয়ে ভয় ছিল। যেহেতু এখানে কোনো প্রফেশনাল ভালো কোনো হিন্দি থেকে ডিস্ট্রিবিউটার নেই, তো সেরকমভাবে আশা ছিল না যে এত ভালো হবে, সত্যি ভালো হয়েছে। এটার জন্য কিন্তু একটা মানে অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয়। এরপর ওভারঅল যদি বলি তাহলে দেখুন, আমি জানি না কেন, দেখুন বাংলা ট্রেলার আর হিন্দি ট্রেলার দুটো তো সেম, খালি ভয়েসেরই ডিফারেন্স। তারপরও আমার কাছে কেন যে বাংলার থেকে হিন্দিটা ভালো লেগেছে আমি বুঝতে পারলাম না। সত্যি বাংলাটা আমি কয়েকবার দেখেছি, বাংলাটা মনে হচ্ছে সেই হিজিমিজি করে দিয়েছে, বাট হিন্দিটা দেখে মনে হয় যে না, এটা একটা প্যান ইন্ডিয়া ছবির ক্ষেত্রে একদম মানানসই, বেশ ভালো লেগেছে। তাছাড়াও যেই জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হলো, বাংলাতে লাস্টে একটা বাঘের সিন রয়েছে একদম ট্রেলারের শেষে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা দেখুন একদম কার্টুন মার্কা লাগছে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে এই VFXটা আমার কাছে ভালো লাগেনি, তার কারণ হলো দেখুন অনেক টাকা খরচা হয়েছে। আমরা আগে শুনেছিলাম 1 কোটি টাকা নাকি শুধুমাত্র বাঘের জন্যই খরচা করা হয়েছে, তো 1 কোটি টাকা দিয়ে যদি এরকম বেলুন মার্কা বাঘ আনে তাহলে সত্যি মারা যায় না। তো এবার দেখলাম আমি হিন্দি ট্রেলারে সেই জিনিসটাকে কাট করে দেওয়া হয়েছে, হিন্দি ট্রেলারে কিন্তু কোথাও ওই মানে কার্টুন মার্কা বা বেলুন মার্কা বাঘটা নেই। তো বেশ ভালো লাগছে যে হ্যাঁ, হিন্দি অডিয়েন্স যখন দেখবে তাদের মাইন্ডে যেন এটা না ঢুকে যে এটা একটা কম দামি সিনেমা বা কম পয়সার সিনেমা। সিনেমার ওভারঅল যে বাকি ভিজুয়ালগুলো দেখানো হয়েছে, যেভাবে ট্রিট করা হয়েছে, দেখতে মানে প্রিমিয়াম লাগছে, মনে হচ্ছে যে এটা বড় কোনো ব্যানারের সিনেমা, বড় সিনেমা। যেহেতু আমরা জানি যে আর আর যে সিনেমাটা, ওখানে যারা VFX করেছে তারাই নাকি এই এই সিনেমায় করেছে বাঘাযতীনে। তো ওভারঅল মানে ওই বাঘটা যদি হিন্দি ট্রেলারে দিয়ে দিত তাহলে পুরো ট্রেলারটাই মার খেয়ে যেত। এটার জন্য সত্যি একটা ভালো বুদ্ধিমানের কাজ করেছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ওই বাঘটা আমার কাছে পছন্দ হয়নি, তো হিন্দিতে রাখেনি, আমার কাছে এটা ভালো লেগেছে। হিন্দি ট্রেলারটা সত্যি ভালো হয়েছে অবশ্যই, মানে আমি জানি যে হিন্দি অডিয়েন্স যেহেতু দেবকে চেনে না বা বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে এত ভালোভাবে পরিচিত নয়, তো প্রথম দিক থেকে তো অসুবিধা হবেই। যদি কন্টেন্টে দম থাকে, যদি সিনেমাটা সেরকম পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই লোকে দেখবে। পাশাপাশি একটা জিনিস আমি নজর করেছি, আমি আগেও বলেছি, সেটা হলো এই সিনেমায় দেব ছাড়া আর সেরকম কোনো মানে বড় দক্ষশীল অভিনেতার মুখ দেখা যায়নি। কেন নেই আমি জানি না, থাকলে ভালো হতো, মানে আরও ব্যাপারটা বেশি স্ট্রং হতো। তবে বাঘাযতীন সাবজেক্টটা যেহেতু স্ট্রং, যেহেতু বাঘাযতীন ফ্রিডম ফাইটার আমাদের বাঙালির গর্ব, সেই দিক থেকে আমাদের বাংলায় কিন্তু তুমুল বিজনেস করবে। মানে বাংলাতে যদিও খুব বেশি চাপ রয়েছে, তার কারণ হলো বাংলাতে অলরেডি 4টে সিনেমা, দশম অবতার, বাঘাযতীন, মিতিন মাসি, রক্তবীজ, যে 4টে সিনেমাই খুব বড় বড় সিনেমা। পাশাপাশি সাউথ থেকে 2টো বড় সিনেমা, একটি হলো টাইগার নাগেশ্বর রাও। এই সিনেমাটাও বাংলাতে কেন ওয়ার্ক করবে তার কারণ হলো ওখানে জিসু সেনগুপ্তা রয়েছে, জিসু সেনগুপ্তার এখন অনেক ফ্যান ফলোয়িং, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে নয়, পশ্চিমবঙ্গেও এখন প্রায় দেবজিৎদের সমান সমান ফ্যান বেস হয়ে যাচ্ছে যিশুর, যেটা আগে ছিল না, কারণ সে এখন বড় বড় সিনেমায় কাজ করছে, তাই তার ফ্যান ফলোয়িং এখন দিন দিন প্রচুর বাড়ছে, তাকে অনেকে এখন সুপারস্টারও বলে, বেঙ্গলের সুপারস্টার। তো পাশাপাশি আমি যেটা বলবো যে লিও সিনেমাটাও একটা মানে ভালো বিজনেস করবে, যদিও প্রমোশন একটু কম হচ্ছে লিওর, বাট দেখা যাক কী হয়। তবে আরও একটা চিন্তা রয়েছে গণপথ, তবে গণপথের ট্রেলার দেখে অনেকের কিন্তু ভালো লাগেনি, সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই বাংলা সিনেমাগুলো বেশি প্রেফার করতে পারে লোকে, তবে অবশ্যই দশম অবতার আর বাঘাযতীনের মধ্যে একটা ফাইট তো হবেই। তো এইটুকু বলার ছিল, এই নিয়ে আপনাদেরকে মতামত কমেন্টে জানান।